বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। গরমে হাঁসফাঁস করছে মানুষ, পথে নেমে জলের খোঁজ করছে পথচারি। মঙ্গলবার বেলডাঙ্গা থানার সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে পথচারীদের বিতরণ করা হলো জল। তৃষ্ণার্ত মানুষের হাতে হাফ লিটারের 1000 বোতল জল বিতরণ করা হয়। সোমবার 500 মানুষের হাতে দেওয়া হয় জলের বোতল। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশন আশ্রম। এটি প্রতিষ্ঠা করেছিলেন অখণ্ডানন্দজি মহারাজ। তার যে উদ্দেশ্য ছিল, মানুষের মধ্যে যে ভগবান আছে সেই ভেবে পুজো করা। তো আমরা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি যে আজকে তীব্র দাবদাহ, অনেকটা টেম্পারেচার 47-50 উঠতে পারে। তো সেইটি আমরা মাথায় রেখে কিছুজন মানুষকে, আমরা বিশেষ করে পথচারী যারা, তাদেরকে এই জল বিতরণের চেষ্টা করা হয়েছিল যাতে তাদের পিপাসা মেটে। আজকে 500 মিলিলিটার মানে হাফ লিটার যেটি, তারই 1000 বোতল দেওয়া হয়েছে। গতকাল আমরা শুরু করেছিলাম 500 বোতল দিয়ে। বেশ কিছু সহৃদয় ব্যক্তিদের সাহায্য করেছে যাতে তাদের সেই তাদের মানে টাকাটা ভালো কাজে লাগে। তো আমরাও সেটি ভালো কাজেই লাগাচ্ছি, এইভাবে যে মানুষের এটা কল্যাণে কাজে লাগুক। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান সেইভাবে। আপনার স্বামী সাধ্যানন্দ, রামকৃষ্ণ মিশন আশ্রম, স্বাগত। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।